অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তা আজকের টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে লেয়ার মাস্কের কাজ, এবং লেয়ার মাস্ক অ্যাডোবি ফটোশপের আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি অপশন, তো যেটা ইউজ করে অনেক কাজ করা হয়। তো আমি দেখাতে শুরু করছি যে এখানে আমি ফার্স্টে দেখাবো যে একটা লেয়ার মাস্ক কীভাবে তৈরি করবেন, তারপর দেখাবো যে লেয়ার মাস্কের কিছু এক্সাম্পল দেখাবো যেটা দেখে আপনার ধারণা স্পষ্ট হওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি যে কোনো, তো কন্ট্রোল প্লাস উ চেপে আমি প্রথমে একটা যে কোনো চুজ করে আমি একটা না এনে দুটা ইমেজ নিয়ে আসি, এটা আর এটা। তারপর যখন ওপেন, এখানে দুটা ইমেজ চলে আসলো। তো দুটা ইমেজ চলে আসার পরে আমি প্রথমে যে কাজটা করতে চাচ্ছি যে দুটা ইমেজকে একটা লেয়ারে নিয়ে আসব, অর্থাৎ একটা স্লটে নিয়ে আসবো। তো সেটা করার জন্য এখানে একটা অপশন আছে, অ্যারেঞ্জ ডকুমেন্ট নামে একটা অ্যারেঞ্জ অপশন আছে, এটার উপর যখন আমি ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি এই অপশনটা চুজ করলাম। দেখতে পেলেন আপনারা এই অপশনটা চুজ করার পরে এটা দেখা যাচ্ছে দুটা আলাদা আলাদা স্লটে। এখন আমি মুভ টুলটা সিলেক্ট করে, অর্থাৎ ভি চেপে আমি যখন মুভ টুলটা সিলেক্ট করব, এখানে ধরে এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এবার কন্ট্রোল প্লাস টি চেপে ফ্রি ট্রান্সফর্ম, অথবা আমি একটু একটু সমান করে দিলাম। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দুটা ইমেজ, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। তো এখন আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড আমার নিচের যে ইমেজটা আছে সেটাকে লেয়ারে কনভার্ট করব। তো সেটা করার জন্য আমি আগে বলেছিলাম যে সবচেয়ে দ্রুত করার জন্য অল্ট কীটা চেপে ধরে এখানে ডাবল ক্লিক করলেই এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন উপরে যে লেয়ারটা আছে সেটাকে আমি করবো হচ্ছে লেয়ার মাস্ক অপশন ইউজ করব। তো সেটা করার জন্য আমি একটু এটা এখানে নিয়ে আসি। এখানে তিন নম্বর যে অপশনটা আছে এটা হচ্ছে মাস্কের অপশন। তো এটার উপর যখন আমি ক্লিক করব, আপনি দেখতে পাচ্ছেন যে আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে এখানে, অর্থাৎ লেয়ার মাস্ক তৈরি হয়েছে। তো এটা সুবিধাটা কি দেখাই, এখন যদি ধরেন যে আমি লেয়ার মাস্কটা সিলেক্ট করার পরে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করব, অর্থাৎ কিবোর্ডের বি চাপলে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে আপনি দুটা কালার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হোয়াইট যেটা আমার ফরগ্রাউন্ড কালারে আছে, আর নিচেরটা আছে ব্ল্যাক যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আছে। এখন আমি যদি আমার কিবোর্ডের এক্স চাপি, অর্থাৎ সোয়াপ করে দিলাম, নিচের কালারটা উপরে চলে গেল। এখন আমি যদি এখানে ব্রাশ করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পিছনের যে ইমেজটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি, তার মানে উপরের যে ইমেজটা আছে সেটা মুছে যাচ্ছে। আসলে মুছে যাচ্ছে বলতে এটা আসলে হাইট হয়ে যাচ্ছে। এখন আমি যদি অন্য কাজ করি, অর্থাৎ আমি যদি চাই যে এখন আমার আগের ইমেজটাকে আবার ফিরিয়ে আনবো, সেটাও আমি করতে পারবো। সেটা করার জন্য আমি এখানে যে কালারটা, আমি কিন্তু এতক্ষণ চুজ করেছিলাম ব্ল্যাক কালার, এখন যদি আমি আমার এক্স চেপে সোয়াপ করে দিই কালারটা, অর্থাৎ হোয়াইট কালারটা যখন চুজ করব, করার পর যখন আমি আবার ব্রাশ করব, আপনি দেখতে পাচ্ছেন যে আমার আগের ইমেজটা আবার ফিরে আসছে। তো এটা আসলে যে লেয়ার মাস্ক সেটার আসলে প্রধান কাজটা হচ্ছে এটা, অর্থাৎ সুবিধাটা হচ্ছে এটা যে আপনি ধরুন দুটা ইমেজ যদি একসাথে, যেমন এখানে আমি যেটা করব যে মাঝখান দিয়ে দুটা ইমেজ, অর্থাৎ এই ফুলটার একটা অংশ আর ওই ফুলটার একটা অংশ দেখা যাবে। তো এটা করার জন্য এক্স চেপে আমি উপরে ব্ল্যাক কালারটা আনলাম। এখন যদি আমি দেখেন এভাবে যদি মুছে দেই, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ইমেজটা আছে সেটার অর্ধেক দেখা যাচ্ছে আর উপরের ইমেজটার অর্ধেক দেখা যাচ্ছে। তো আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের কাজ। তো আশা করি যে এখানে স্পষ্ট হয়েছে আমি যেটা স্পষ্ট করতে চেয়েছি লেয়ার সম্পর্কে, লেয়ার মাস্ক সম্পর্কে, সেটা হচ্ছে লেয়ার মাস্কটা আসলে কী ধরনের কাজ করে সেটা এখন দেখলেন। এখন একটা উদাহরণে চলে যাওয়া যাক। তো উদাহরণে চলে যাওয়ার জন্য আমি এই ইমেজটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি কন্ট্রোল প্লাস এন চেপে একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসি, ওকে চেপে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। তো যেটা করবো এখানে, ফার্স্টে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে লেয়ারে কনভার্ট করি, অল্ট কীটা চেপে ধরে ডাবল ক্লিক করে এটাকে লেয়ারে কনভার্ট করে দিলাম। এখন আমি একটা এখানে টেক্সট অর্থাৎ কিছু একটা লিখবো, তো সেটা লেখার জন্য টেক্সট জন্য যে অপশনটা ফটোশপ ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার কিবোর্ডে টি, অথবা এখানে আপনি ক্লিক করে টেক্সট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি কিছু একটা লিখবো। তো লেখার জন্য ধরুন আমি লিখলাম যে কী লেখা যায়, আচ্ছা পি টু সি এম এস। আচ্ছা, তো লেখার পরে আপনার লেখাটা খুবই ছোট, তো লেখাটা যদি বড় করতে চাই তাহলে এখানে পিক্সেলটা বাড়িয়ে দিব। তো এখানে যখন আমি মাউস কার্সারটা নিয়ে আসছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা হ্যান্ড সাইন, এটাকে আমি ক্লিক করে অর্থাৎ মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি যত ডানে নিয়ে যাব লেখাটা তত বেড়ে বড় হয়ে যাবে, সাইজটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি ক্যাপিটাল লেটারে লিখলে ভালো হবে, তো ক্যাপিটাল লেটারে লিখে দিই।
তো লেখার পর এটাকে আমি ঠিক মাঝখানে নিয়ে আসি, অর্থাৎ এখানে নিয়ে আসলাম। মাঝে মাঝে এমন হয় যে অনেকে যেটা করে যে রিফ্লেক্ট দেখা যাবে এরকম কিছু ইমেজ টেক্সট অনেকে করতে চায়, তো সেটা করার জন্য আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন। তো আপনি যখন আমার নামটা এখানে আমি যেটা লিখলাম একটা নাম, এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন স্টাইল নামে একটা অপশন আছে, এটা যদি না পান উইন্ডোজে যে এখানে আপনি স্টাইল নামে যে এই যে এটার উপর ক্লিক করলে আপনি স্টাইলের যে প্যানেলটা সেটা এখানে চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ধরেন যে এরকম যেটা চুজ করবেন, দেখেন যে ভিন্ন ধরনের কালার আছে যেটা আপনি চুজ করে নিতে পারেন আপনার মনের মতো করে, অনেক ধরনের দেখেন যে অপশন আছে, এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন। এটা হচ্ছে একটা বোনাস ট্রিপ আজকের জন্য। তো ধরেন যে আমি এটা চুজ করলাম, চুজ করে আমার যে কালারটা সেটা এরকম নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব, অর্থাৎ এখানে একটা লেয়ার মাস্কের আসলে একটা ইউজটা আমি এখানে দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমার এখানে যে লেয়ার প্যানেলটা আছে এখানে ধরে একটু বড় করি, এখানে যে আমার দেখেন যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে ব্যাকগ্রাউন্ডটা, আর এই যে লেখাটা এটা আসলে হচ্ছে এইটা উপরেরটা। তো এটাকে আমি একটা কন্ট্রোল প্লাস জে চেপে একটা ডুপ্লিকেট লেয়ার করব, অর্থাৎ সেম এমন একটা জিনিস লেখাটা আমি আবার আরেকটা তৈরি করব। তো সেটা করার জন্য কন্ট্রোল প্লাস জে চাপি, দেখেন যে দুটা তৈরি হয়েছে, একটা নিচে একটা উপরে, এটা কপি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে লেখাটা আছে সেটাকে সিলেক্ট করব কন্ট্রোল প্লাস টি দিয়ে। আচ্ছা, তো কন্ট্রোল প্লাস টি দিয়ে সিলেক্ট করার পর এখন এখানে এসে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে দুটা অপশন আছে, একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, তো এটা ধরে যদি আপনি নিচে নিয়ে আসেন দেখেন যে কীভাবে হয়েছে, অর্থাৎ এই দিকটা ওইদিকে চলে গেছে, এদিক থেকে এদিকে এটা। কিন্তু আমরা যেটা চাচ্ছি আসলে সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমি আগের জায়গায় আবার ইমেজটা নিয়ে আসি, এনে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে উপর নিচে হয়ে যাবে। এবার যদি আমি মাউসের কার্সারটা ধরে নিচে নামিয়ে আনি, দেখতে পাচ্ছেন যে আপনি ইমেজটা কেমন হয়েছে। এখন কন্ট্রোল প্লাস ইন্টার চেপে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুটা ইমেজ আসলে সেম। এখন আমি এটাকে অনেকটা রিফ্লেক্টের মতো যাতে মনে হয় এমন করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি এখানে যে আমার ফটোশপ পিটুসিএমএস কপি যেটা আছে এটাকে একটা এখানে একটা লেয়ার মাস্ক দেব। তো লেয়ার মাস্ক ইউজ করার জন্য এখানে আপনি যে অপশনটা থার্ড অপশন, এখানে যখন আমি অ্যাড লেয়ার মাস্ক অর্থাৎ লেয়ার মাস্ক ইউজ করলাম, এখানে কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক, এটাও নিলাম। নেওয়ার পরে এখন একটা টুল আছে যেটাকে বলা হয় গ্রাডিয়ান টুল, তো গ্রাডিয়ান টুলটা ইউজ করবো এখানে। তো এখানে হচ্ছে দেখ প্রথম এখানে জি দিয়ে কিবোর্ডের জি চাপলে আপনার গ্রাডিয়ান টুলটা সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনার গ্রাডিয়ান টুলটা সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করার পরে এখন আপনি যদি এটাকে এখান থেকে ধরে আপনি এখানে দেখেন যে ব্ল্যাক এবং হোয়াইট গার্ডিয়ানের যে অপশনটা আমার এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটা হোয়াইট আর এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক। তো এখানে ধরে আপনি যদি উপরের দিকে এভাবে ড্র্যাগ করেন, দেখেন বাঁকা আসলে সোজা করে আনা যাচ্ছে না, সোজা করে যদি আনতে চান আপনি যদি কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরেন তাহলে দেখবেন যে এটা একবারে স্ট্রেট একবারে সোজা হয়ে উঠবে। এখন নিয়ে ছেড়ে দেন, তবে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হাইট হয়ে গেছে। আবার একই কাজ করি, দেখেন যে আপনি যত উপরে যাচ্ছেন এভাবে করে করে আপনি এটাকে হাইট করে দিতে পারছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ মাঝখানের একটা নির্দিষ্ট অংশ আমি হাইট করে দিলাম। হাইড করে দেওয়ার পরে তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে অপাসিটিটা কমিয়ে দিব। তো অপাসিটিটা কমানোর জন্য এখানে একটা অপশন আছে, অর্থাৎ গাঢ়ত্বটা যখন একটু কমিয়ে দিব, দেখতে পাচ্ছেন যে এটাকে অনেকটা রিফ্লেক্টের মতো মনে হচ্ছে। তো দেখতে পেলেন যে কীভাবে কাজটা করা হয়। তো এটা আসলে আজকে টিউটোরিয়াল ছিল। তো এখানে লেয়ার মাস্কের যে বিভিন্ন ধরনের কাজ সেটা দেখলেন। আপনি যদি ফিউচারে ফিল্ম পোস্টার বানাতে চান বা অনেক ধরনের অ্যাডভান্স কাজের জন্য লেয়ার মাস্কের প্রয়োজনীয়তা অপরিসীম।